সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে। এই দেখো সজনে ডাটা, তাও আবার আমাদের গাছের। সো আজকে তোমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে ভিডিও শেয়ার করব। আমাদের এই যে পেছনে গাছ দেখতে পাচ্ছ, তো কিছু বেশি তো হয়নি, মোটামুটি সজনে ডাটা হয়েছে, আর এগুলো একদম কচি কচি ডাটা। তো ভাবছি আমরা এখন পারবো, আর এটা দিয়ে আজকে কোনো রেসিপি হবে, তাই তো দিদা? তো চলো দাঁড়া, আমি জুতোটা পরে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করব। সো সজনে ডাটা পাড়া, আর একটু দেখিও দেবো তোমাদের। একটা আসো না, এক সেকেন্ড আসো, এক সেকেন্ড, এক সেকেন্ড আসো। এই যে দিদাও চলে এসেছে, দুটো অলরেডি পেরেও নিয়েছে। আর এই দেখো গাছে দেখছো সজনে ডাটা, এদিকে এদিকে, আই হোপ দেখতে পাচ্ছ। আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি, চলো। খুব হাওয়া দিচ্ছে, এই যে ডাটা দেখতে পাচ্ছ ভর্তি গাছে, এদিকে এদিকে। তো চলো যতটা পারবো পারা যাবে, ওই দিকেও রয়েছে। এবার ওই দিকে তো এদিকে জঙ্গল রয়েছে, জানি না যেতে পারবো কি না। আর এই হচ্ছে গাছটা, আর দিদা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে পারবে বলে। তো চলো, এদিকে আমাদের বাড়ির পাশেই দেখেছো কাঁঠাল হয়েছে, কি সুন্দর, অনেক হয়েছে, এঁচড় হয়েছে, এখনো কাঁঠাল হয়নি, এঁচড় টাইপের হয়েছে। চলো দু তিনটে পেরে দাও, তারপরে আমরা পারবো, আসো। হাই বলো, হাই হ্যালো, ইচ্ছে নেই পারার মনে হচ্ছে, মুখটা নাও, পারো? আমি পারবো না, তুমি তুমি পারবে। এই দেখো পারলে, আস্তে আস্তে, ফুল আছে, ফুলগুলো যাতে না ছেড়ে। হ্যাঁ এই দেখো, এই দেখো গাইস ডাটা, বাবা হেভি গুলো তো সরু সরু, খেতে টেস্টি হবে না। এদিকে দেখো ভর্তি, ফুলগুলো ছিলবে না, ফুলগুলো দিয়ে আরো হবে, আর লাগবে না, আর অন্যদিন ছিড়বে, বুঝলে? বুড়া বুড়া গুলো ছিড়ে না, মানে মোটা মোটা যেগুলো আছে না ওগুলো ছিড়ে না, নাহলে ওগুলো খেতে বাজে হয়ে যাবে। দেখেছো মানে কত একটা আলাদা রকম ফিলিংস গাছের ডাটা, আর এগুলো খুব টেস্টি হবে, মানে একদম সরু সরু কচি কচি ডাটা, তো খুব ভালো টেস্টি হবে। আর এই গাছের ফুলের বড়া খেলেও খুব, মানে অ্যাজ আ অ্যান্টিবায়োটিক, মানে স্কিনের কোনো র্যাশেজ প্রবলেম ইনফেকশন থেকে অনেক ভালো, মানে ওষুধের কাজ করে। হ্যাঁ না না না, থাক কিছু গাছে, হাম চিকেন পক্স, চুলকানি ফুলকানি থেকে অ্যান্টি পক্স, এটা আমার হাজবেন্ড বলছে আজকে আর এগুলো পারতে না, আবার যেদিন খাওয়া হবে সেদিন পারতে। তো গাছে থাকলে টাটকা থাকবে জিনিসগুলো, তাই না? আর গাছে ফুল হয়েছে দেখো, জবা ফুল পুরো ভরে গেছে, এই গরমকাল আসবে আর ফুল পুরো ভরে যাবে। ডেইলি পুজো দেওয়ার সময় আমি ফুলগুলো পারি, খুব ভালো লাগে, টাটকা টাটকা গাছের ফুল। ওই যে দিদা আসছে, চল আস, এই দেখো দাদু, টেন টেন, ওরে বাবা, এতগুলো খাবে কি? ওই তো এখনো গাছে অনেক আছে, এই কটা রাজবোল আর পারতে হবে না, আগে এগুলো খাও, নাহলে পেরে দিলে তো ওরা শুকিয়ে যাবে। হ্যাঁ ওই জন্যই অল্প পারতে বলেছিলাম, আমি যাবো, চলো। তো গাইস আজকে এটুকুনি বাস শেয়ার করার ছিল তোমাদের সাথে, এইগুলো পারা, টাটকা গাছ, গন্ধটা কি ভালো লাগে, টাটকা খাই, লঙ্কা, এটা ওটা, আমরা, হ্যাঁ আমরাও ভিডিও করলাম গাছের, দেখো গাছের সব টাটকা, আর একদম কচি কচি, তো এগুলো টেস্টি আলাদা, মানে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় মোটা মোটা বুড়ো থাকে ওগুলো, আর এগুলো কচি কচি, টেস্ট একদম খুব ভালো হবে।
সামনেও আছে, ওগুলো আবার পরের দিন পারা যাবে।